ইন্দোনেশিয়ার দানি উপজাতি হচ্ছে পৃথিবীর সবচেয়ে জনবিচ্ছিন্ন আদিম উপজাতি। জনজীবনের সঙ্গে ওদের কোনো যোগ নেই। এই উপজাতির মধ্যে প্রচলন রয়েছে অদ্ভুত কিছু রীতি। কোনো আত্মীয় মারা গেলে এই দানি উপজাতির নারীদের হাতের আঙ্গুল কেটে দেওয়া হয়। পুরুষেরা পরেন অদ্ভুত পোশাক। পুরুষদের সেই বিশেষ পোশাকের নাম কোটেকা। ইন্দোনেশিয়ার পশ্চিম নিউগিনির প্রত্যন্ত অঞ্চলে বাস এই দানি উপজাতির। মার্কিন ফিলান্থ্রোপিস্ট রিচার্ড আর্চবোল্ড 1938 সালে অভিযানের সময় এই উপজাতির খোঁজ পান। এই উপজাতির মানুষরা বছরে একটি অদ্ভুত উৎসবে অংশ নিয়ে থাকেন। এই অঞ্চলে অন্যান্য উপজাতির মানুষদের সঙ্গে তারা একটি ছদ্মযুদ্ধ করে থাকে, যার নাম বালিয়ামবেলি ফেস্টিভ্যাল। দানি, ইয়ালি ও লানি উপজাতির মানুষরা এই সময় পুরোদস্তুর যুদ্ধের সাজে নিজেদের সাজিয়ে তোলে।